नमस्कार न्यूज नाइनगढ़ पर्दे आपनादेर सकलके स्वागत आमी सुप्रीति रयेछि आपनादेर संगे चोख राखबो आपडेट खबरेर दिके बसंत शुरू होते ना होते ही ग्रीष्मेर छाप चारिदिके फेटे चौचिर माठ थेके खालबिल सर्वत्रई जलेर शून्यता खाखा करछे चारिदिक कृषकदेर कपाले दुश्चिंतार भाज एमनी छवि धरा पड़छे तेलियामोड़ा थेके एकदिके जखन बोरो धानेर चाषीरा दिशेहारा जल शून्यता ठीक सेई समय तेलियामोड़ा महकुमार उत्तर कृष्णपुर ग्राम पंचायतेर अधीनस्थ चामप्लाई एलाकाय गिये देखा गेल प्रत्यक्ष करा गेल कृषकरा पर्याप्त परिमाणे जलेर अभावे चाषाबाद करते पारछे ना ठीक एई समय जखन बोरो धान चाष करार समय जखन ঠিক সেই মুহূর্তে কার্যত জলের জন্য বেগ পেতে হচ্ছে কৃষকদের এমনই কথা প্রসঙ্গে জানালেন চামপ্লাই এলাকার এক কৃষক ক্যানেলের মাধ্যমে জল আসে না তাছাড়া এলাকার দুটি পাম্প মেশিন রয়েছে কিন্তু তার মধ্যে একটি বিকল হয়ে গেছে ফলে গোটা এলাকায় বোরো ধান চাষীদের একটি মাত্র পাম্প মেশিনের উপর ভরসা করতে হচ্ছে কৃষকরা আরো জানাচ্ছেন 80 কানি কৃষি জমি রয়েছে ওই এলাকায় প্রায় কিন্তু জলের অভাবে বোরো ধান চাষ করতে পারছেন না কেউই প্রত্যেকটা কৃষকেরই এই মুহূর্তে একই অবস্থা তবে অধিকাংশ যে সমস্ত জলগুলো রয়েছে জমিগুলি রয়েছে অধিকাংশই খিল জমিতে পরিণত হয়েছে তাই একাধিক সমস্যা যেরকম রয়েছে তার পাশাপাশি জলের সমস্যা তীব্র আকার ধারণ করেছে গরম পড়তে না পড়তেই আর এই জলের সমস্যা দূরীকরণের জোরালো আর্জি রয়েছে কৃষকদের তেলিয়ামোড়া সংশ্লিষ্ট কৃষকের কি বক্তব্য রয়েছে শুনুন জলের এই সমস্যা কতদিন ধরে কতটুকু মানে জমি আছে প্রায় আশি কানের মতন সবাই বুড়ো চাষি না এখন আমরা আপনারা জল কিভাবে আনছি জল হচ্ছে ওই ফার্ম মেশিনের জল একটা চলে একটা দেয় না ছ সাত জনের লাগাই এই ধানটা এখন লাগাইলে কবে উঠবো ধান আষাঢ় মাসে কিরকম জলের প্রয়োজন বুড়ো চাষের ক্ষেত্রে জল লাগে বেশি জল ছাড়া বুড়ো ধান আনা তো সবসময় মারি বিচার বুড়ো ধানের বীজ কি আপনারা সরকারের ভাবে পাননি সরকারিও আনি আর আমি এইবার বীজ লাগাই সামনে এইবার রেখা দিয়ে রেখা সামনে আমার ফেলাই সার কীটনাশক ওষুধ পত্র সার ওষুধের দাম আছে হ্যাঁ ওই তো সরকারি ভাবে পাননি সরকারি ভাবে লিস্টি দিলে হয় আর না হয় না ধান সব তো পঞ্চায়েত আছে দাদা কোন পঞ্চায়েত কি নাম আপনার হ্যাঁ বোরো ধান চাষ করতে গেলে ধান গাছের যে মাটি তা সবসময় বা গোড়া সবসময় ভিজে রাখতে হয় কিন্তু জলের অভাবে তা সম্ভব হচ্ছে না জলের অভাবে ট্রাক্টর লাগিয়েও চাষাবাদ করা সম্ভব হচ্ছে না তাই সব মিলিয়ে বর্তমানে বোরো ধান চাষীদের কপালে চিন্তার ভাঁজ পরিলক্ষিত তেলিয়ামোড়াতে একটা বিরতির পর ফিরে আসছে সঙ্গে থাকুন